Baba sa. Kiri, তুই এমন মুখ গুমরা করে রাখছিস কেন? কি হইছে? তোমার লাগে তো আমার কিছুই হইল না। তুমি বুঝলা না। সারা দিন থাকা শুধু টাকার দাম দাও। আরে খালি আমার দোষ দেস না। আমি যা কিছু করতেছি তোর লাগেই তো করতেছি নাকি? আইস দেও আর কাল দেও। বিয়া তো ঠিকই দিবা। আফসোস। পড়াশোনা না জানা একটা অশিক্ষিত পোলা লগে বিয়া দিবা। এই তুই এমন বিয়া বিয়া করস কেন? তোর কি বিয়ার বয়স কিছে? শরম করো না তোর। লেখাপড়াও তো করাও নাই। লেখাপড়া করাইলে তো সারাক্ষণ স্কুল কলেজ নিয়েই থাকতাম। বই নিয়ে সারাক্ষণই জ্ঞান জ্ঞান করতাম। এখন কি আমার কোনো কাজ আছে? মুকুলে যদি না পাই আমি কি যে করুম? আরে আস্তে মানছি, শুনবো তো। শুনলে শুনবো? আমার তো মন চায় রাস্তা দিয়ে যাই আর চিল্লে চিল্লে সবাই বলি। আল্লাহ কেমন তার স্থির একটা মাই আমার দিছিল। ও আব্বা, মুকুল ভাই যদি আমার বিয়ে করতে রাজি হয় তুমি জুতিরে ফেরত আনার ব্যবস্থা করবা কও। মুকুলকে বিয়ে করব তোরে। যদি করে জন করে তখন দেখা যাবে। কিরে তুই সালাম করুস কেন? তোমার কথা শুনে মনে হইতেছে মুকুল ভাই আমি পাই গেছি। এই সা হ্যালো খালাম্মা, একটা সুখবর আছে, অনেক বড় সুখবর আছে। আপনি শুনলে খুশিতে একদম লাভ দিয়ে উঠবেন। কিসের সুখবর? জুতি কোথায় আছে জানা গেছে? জুতি কোথায় আছে জানা গেলে তো লাভ নেই খালাম্মা। ওইখানে যায় তো আমি আর আপনি জুতিকে উদ্ধার করতে পারবো না, ওই ক্ষমতা তো আমাদের নাই। তাহলে কিসের সুখবরের কথা বলতেছো তুমি? বুঝতে পারতেছি না তোমার কথা, একটু বুঝায় বলো না। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। We'll be right back.